ওয়েলকাম টু মাই চ্যানেল বি অ্যাডভান্স এডুকেশান থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ বিজ্ঞানের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আমি সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত পার্ট কমপ্লিট করে দেবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রথমে প্রশ্নগুলি দেখে নাও মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান ক্লাস সিক্স প্রথম প্রশ্ন ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখ উত্তর ভৌত পরিবর্তন প্রথম পয়েন্ট ভৌত পরিবর্তনে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে ফলে নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না রাসায়নিক পরিবর্তন প্রথম পয়েন্ট রাসায়নিক পরিবর্তনে পদার্থের গঠনের আমূল পরিবর্তন ঘটে ফলে নতুন পদার্থ উৎপন্ন হয় ভৌত পরিবর্তন দ্বিতীয় পয়েন্ট ভৌত পরিবর্তন উভয়মুখী ঘটনা রাসায়নিক পরিবর্তন দ্বিতীয় পয়েন্ট রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা ভৌত পরিবর্তন তৃতীয় পয়েন্ট ভৌত পরিবর্তন অস্থায়ী রাসায়নিক পরিবর্তন তৃতীয় পয়েন্ট রাসায়নিক পরিবর্তন স্থায়ী দ্বিতীয় প্রশ্ন রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে বা অনুভব করে তা বোঝা যেতে পারে উত্তর রাসায়নিক পরিবর্তন ঘটিলে নিচের ঘটনাগুলো দেখে বা অনুভব করে বোঝা যেতে পারে প্রথম পয়েন্ট গন্ধ উৎপন্ন হতে পারে দ্বিতীয় পয়েন্ট পদার্থের বর্ণ পরিবর্তন হতে পারে তৃতীয় পয়েন্ট প্রচুর তাপ উৎপন্ন অথবা শোষিত হতে পারে চতুর্থ পয়েন্ট শব্দ উৎপন্ন হতে পারে তৃতীয় প্রশ্ন মৌটুসি কীভাবে পরাগমিলনে সাহায্য করে উত্তর মৌটুসি ফুলের মকরন্দ খাবার জন্য ফুলের ওপর বসলে তাদের দেহে পরাগরেণু লেগে যায় এরপর তারা অন্য ফুলে বসলে সেই পরাগরেণুগুলি ওই ফুলের গর্ভমুণ্ডে আটকে যায় এইভাবে পরাগ মিলনে সাহায্য করে চতুর্থ প্রশ্ন বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো উত্তর প্রথমে বিশুদ্ধ দুধ ও দইয়ের সাজা সংগ্রহ করতে হবে দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে সাজা লাগানো পাত্রটিতে অল্প করে ফোটানো গরম দুধ ঢেলে দিতে হবে পাত্রটি দশ থেকে বারো ঘন্টা রেখে দিতে হবে দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করে আজকের ভিডিওটি এই পর্যন্ত